হাই, দিস ইজ মাউন এন্ড আপনারা দেখছেন মাউন ব্লগস। বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি এবং হাসান ভাই, রিয়াজ ভাই, এই যে দেখতে পাচ্ছেন দুজন আমাদের টিম মেম্বার, আমরা যাচ্ছি মূলত বরিশাল ঘুরতে। তো অবশ্যই আপনারা যারা বরিশালবাসী আছেন অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, এবং আপনাদের কোন পার্টসটা ভালো লেগেছে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এই টাইপের ভিডিও দিতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করবেন। কি বলেন বরিশাল ভাষা কি বলে? আই ভালো আছি, এটা কি কয়, কিতা কয়? মুই ভালো আছি, আমার তুমি ভালো? আমি তো যেহেতু আমার বাড়ি যেহেতু ফেনীতে, তো আমরা ফেনী এবং নোয়াখালী আসলে টোনটা অলমোস্ট সেম, তো আমরা বলি হচ্ছে গেছে আন্ডা অঙ্গা জ্যামে আটকে গেছি। ভাষার মধ্যে কিন্তু একটা মানে মানে মায়াবি আছে, ঠিক আছে? আমরা কিন্তু মানে পানির হানি বলি কিন্তু, হ্যাঁ, এটা কেমন আছে? আমারও বিশেষ ভালো লাগে, আমাকে এক সময় ট্রেন করবা। ওকে, আচ্ছা, যে আপনাদের মানে বরিশালের মতো কোন জিনিসটা ভালো লাগে আপনার কাছে বরিশালের ভিতরে? হ্যাঁ, বরিশালে কোন জিনিসটা ভালো লাগে? বরিশালের ভিতরে তো ভালো লাগে ধান, নদী, খাল, তিনে মিলে বরিশাল। একটা কথা আছে না কি, লাল লাল জাম্বুরা কি না, এইটা আমার হচ্ছে বরিশাল তো কখনো থাকা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, কি যেন একটা বললো, আচ্ছা আচ্ছা, গোল গোল পেয়ারা মেয়েদেরকে চেয়ারা নাকি কি একটা যেন কথা ছিল, বরিশালের পেয়ারা মেয়েদেরকে চেয়ারা। রাইট 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 রাইট। আচ্ছা, তো আমরা আসলে জ্যামে আটকে গেছি, মানে মানে আন্ডা অঙ্গা জ্যামে আটকে গেছি, যে জ্যাম বেশ কয়েকক্ষণ ধরে আসলে জ্যামের মধ্যে আছি। তো আমরা যাবো সদরঘাট না? আচ্ছা, লঞ্চ টার্মিনাল, লঞ্চ টার্মিনাল যাবো। আচ্ছা, যে আমাদের কি লঞ্চ বুক করেছে? খোলা 10, ওটা অনেক বড় না, বড় যে লঞ্চটাই তো মানে সবথেকে বড় লঞ্চ। কিছু বলেন, তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছাতে হবে কোথায়, সেটা হচ্ছে সদরঘাটে। ওকে ওকে, কেন তাড়াতাড়ি, কেন 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 কেন? ও হ্যাঁ, কেনর বিষয়টা হচ্ছে গিয়ে যে আমাদের মামুন ভাইয়ের কিন্তু আমাদের টাইটানিকের জন্য, টাইটানিক আর সবচেয়ে বড় কথা যে মামুন ভাইয়ের কিন্তু বেশ কোথা লাগে, ভাই কিছু খাইতেও কিন্তু কিছু খাইতেও আমারে। আমি মামুন ভাইয়ের সাথে যাইতেছি, ভালো লাগতেছে। এই আপনার বাড়ি কি বরিশাল? হ্যাঁ, মগদেশ। আমার এলাকায় আপনি? না, আমার বাড়ি হচ্ছে ভোলা। কালকে আমরা ইনশাল্লাহ আপনাদের ভোলা বরিশাল হাইওয়েতে চলে যাবো। এই পর্দার দাম কত? এই পর্দার পিছনে কি আছে? পর্দার মধ্যে আমার বউ আছে কিনা? 1 2 3 মুখে হান দাইতে দাও। হ্যালো, কি অবস্থা আপনার, ভালো আছেন? আমি ভালো আছি। তো এটা মেবি ভিআইপি কেবিন না, একটু দেখা যাবে? একটু তো দেখতে পাচ্ছি অনেক জোস আসলে, কীর্তন খোলা 10, সেই সেই। ওকে, এটা হচ্ছে বিজনেস ক্লাস। ওকে, এরকম একটা বেড না? ওকে, বেড, সোফা, টিভি, এই টাইপের, এই টাইপের একটা রুম ভাড়া কত?
6000 টাকা এটা ঢাকা টু বরিশাল আচ্ছা ফুল ট্রিপ চার্জ 6000 টাকা আচ্ছা এখানে তো এসি আছে ওকে পেছনে বারান্দা আছে আচ্ছা এখানে পেছনে বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা বেসিন বারান্দা হিসেবে এই টাইপের আর কি ওকে এটা ওয়াশরুম না এখন দেখব আমরা হচ্ছে যে ডাবল বেডের একটা কেবিন না ওকে সো এটা হচ্ছে ডাবল বেডের কেবিন এটা ভাড়া কত 7000 টাকা প্রাইস 7000 টাকা আচ্ছা উইথ এসি আচ্ছা দেখতে পাচ্ছেন মানে ফুল একটা ফ্যামিলি থাকতে থাকা যাবে না ফুল একটা ফ্যামিলি থাকা যাবে একদম নিশ্চিন্তে একদম রিল্যাক্সে এই সাইডে বারান্দা দেখতে পাচ্ছেন ওকে এখানে কিন্তু মেবি রিভার ভিউ না রিভার ভিউ মানে নদীর সৌন্দর্য দেখতে পারবেন আপনারা ওয়াশরুম ওয়াশরুম আচ্ছা আচ্ছা গান্না পড়লে আবার চেঞ্জ নতুন গান ঠিক আছে আছি তো আমরা তো আছি প্রবলেম নেই তো একটা না একটা একটার পর একটা সুর জ্বালা দিয়ে গেলাম রে নয়নের কাজল পরানের বন্ধু রে না দেখিলে পরাণ পরে না দেখিলে পরাণ পরে না রাখি মাটিতে না রাখি পাটিতে না রাখি পালকের উপরে না রাখি মাটিতে না রাখি পাটিতে না রাখি পালকের উপরে শিথির সিন্ধুরে রাখিব বন্ধুরে শিথির সিন্ধুরে রাখিব বন্ধুরে ভিড়িয়ে রে সমীডোরে ভিড়িয়ে রে সমীডোরে এক সাথে রয়েছি দুজন একই ডোরে বাঁধা দুটি প্রাণ ছিড়বে না কভুয়ে আসলে আসুক তুফান তুমি আমারি বলবো শতবার ও আমার বন্ধু গো চির সাথী পথ চলার তোমার জন্য করেছি আমি মঞ্জিল ভালোবাসার এই 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 তুমি সরো এই মনু মনুকে বসে চলে এসেছি নাকি মনুকে চলে এসেছি হা হা এটা কোন জায়গা এটা কি দেখো এটা কি দেখো এটা রে বরিশাল লঞ্চ ঘাট এত বড় বড় লঞ্চ আল্লাহ লঞ্চ না টাইটানিক টাইটানিক না ওয়াও নাইস আমরা কই যাবো এমনি বরিশাল ইউনিভার্সিটি এই আমি সামনে বসি ওকে আচ্ছা আমার ব্যাগটা আপনি পিছনে রাখুন খুলেন অলরাইট তো এখন আমরা আছি মূলত শেরবাংলা মেডিকেল কলেজের সামনে তো আমরা যেহেতু আজকে অনেক জায়গায় যাব তো নামতেছি না গাড়ি থেকে দেখলাম যে মানে এরিয়াটা বিশাল এবং এবং যে ক্যাম্পাসটা তাদের অনেক বেশি জোশ সেই হাসান ভাই কিছু বলেন আমি আর কি বলবো এটা হচ্ছে শেরবাংলার নামে আছে শেরবাংলা লোকটাই এত বিশাল ছিল আচ্ছা তার নামের কলেজটা আর কত ছোট হবে তালি 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 ভাই আপনি কিছু বলেন না আর বলবো না আমার কথা সব হাসান ভাই বললে যাচ্ছে মানে এক কথার মধ্যে সবকিছু চলে আসছে না আসলে সত্যিকার অর্থে যে মানে ক্যাম্পাসটা অনেক ভালো লাগছে পার্সোনালি আমার মানে যদিও আমার আজকে কিন্তু ইউনিভার্সিটি বা অনেক জায়গায় যেতে হইব ঘুরতে হইব তো একদিনই আসলে আমাদের ট্যুরটা তো যার কারণে আসলে মানে প্রচুর ঘোরাঘুরি হবে যে মানে জাস্ট শর্ট ট্রিপে বললাম আপনাদেরকে যে সেই শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল রাইট জাস্ট অসাম 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 Come and fly away with me.
এজেন্সি বরিশাল ইউনিভার্সিটি হ্যাঁ অসম অসম পুরাই অসম মানে শুট করা হচ্ছে আসলে মানে ডিজাইন মানে বরিশালে যে এত সুন্দর ইউনিভার্সিটি আমি আসলে জানতাম না আগে এটা আমার প্রথমবার আসা বরিশালে বাট সত্যিকার অর্থে এক কথায় মানে অসাধারণ মানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রাকচার এবং যে বিল্ডিংয়ের ডিজাইনগুলো সেই সেই আমি আসলে বিভিন্ন মুভিতে মানে ইংল্যান্ড ইউকে বেস যেসব মুভি হয় মানে এই টাইপের বিল্ডিংগুলো দেখতাম আর কি দেখলাম যে এখানেও এই টাইপের বিল্ডিং বা অবকাঠামো তৈরি করা হয়েছে মানে অনেক সুন্দর লাগতেছে জিনিসটা অলরাইট গাইস সো এখন আমরা চলে আসলাম যে সরকারি বিএম কলেজ বা ব্রজমোহন কলেজ এটা হচ্ছে যে বরিশাল সদরের মধ্যে অবস্থিত মানে খুবই লাভলি একটা কলেজ দেখলাম মানে চোস লেভেলের তো এটা হচ্ছে যে 1889 সালের দিকে এটা প্রতিষ্ঠিত হয় এবং এটা আশ্বিনী কুমার দত্ত প্রতিষ্ঠা করেন তো আমরা আজকে আপনাদেরকে যেহেতু আমাদের একদিনের ট্রিপ আমরা মোটামুটি সব কিছু কভার করে ড্রাইভ করবো যেহেতু আমরা বরিশাল ইউনিভার্সিটি মেডিকেল কলেজ বিএম কলেজ দেখাচ্ছি সব কিছু দেখাবো তো এটাও দেখাচ্ছি যেহেতু একদিনের ট্যুর হয়তোবা সব কিছু দেখাতে পারবো না বাট যতটুকু পসিবল হয় ততটুকু দেখানোর চেষ্টা করবো এবং আমরা মূলত ওয়েট করতেছি যে ভাইয়ের গার্লফ্রেন্ডের জন্য কি আসলে কি আমার না আচ্ছা 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 আমার না হ্যাঁ বিষয়টা কার আসলে সেটা আমার না ছোট ভাই ছোট ভাই আচ্ছা আচ্ছা তো আপনারা এনজয় করে থাকুন রিয়াজের গার্লফ্রেন্ড এখানে আমরা আসছি তার একটা মেয়ে বান্ধবী সে নাকি সরকারি বিএম কলেজেই পড়ে তার কোচিং সূত্রে তার সাথে পরিচয় হয়েছে এখানকার একটি বালিকা সে দেখতে কেমন এটা আসলে আমরা জানি না কিন্তু সে বলছে যে অবশ্যই সুন্দরী বাহ সুন্দরী মেয়ে ছাড়া বরিশালের পেয়ারা মেয়েদের কি চেহারা কি অনেক সুন্দরী হ্যাঁ আচ্ছা তার এই বান্ধবীর জন্য তারটা সাইডটা সাইডটা সাইডের টাকরা যুবক সাইডের টাকরা যুবক আমরা টায়ার হই দিতেছি এবং এদের মধ্যে একজন ইউটিউব বয় দা মামুন ব্লগস নামে ব্লগ আছে সেও টায়ার হই দিতেছে ইয়া দরজা জানলা কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া শ্রী বাংলা একে ফজল হক এর বাসভবন ওকে সো বন্ধুরা এখানে এই ভাইটা আছেন আপনার নাম কি আমার নাম মনুরুজ্জামান আচ্ছা তো আপনি এখানে আছেন দায়িত্বে আছেন মনুরুজ্জামান ভাই আছেন এখানে সিকিউরিটি দায়িত্বে আচ্ছা তো আমরা একটু ঘুরে দেখাই আমাদের মনুরুজ্জামান ভাই আজকে আমাদেরকে একটু ঘুরে দেখাবেন তো আসেন আমরা ভিডিওটা এনজয় করি আর এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে তারা আসলে মেইনটেইন করতেছেন শেরে বাংলা তো ধরেন মনে করেন আমার জন্ম হয়েছে 66-তে শেরে বাংলা মারা গেছে 62-তে আচ্ছা আমি তো অনেক পরে কিন্তু তারপরে মনে করেন এখন পরে আমরা অনেক কিছু জানছি যে শেরে বাংলা এদেশের ভালো একজন অভিজ্ঞ লোক ছিলেন এবং ভালো নেতা ছিলেন এটা চাবি আমাদের কাছে নাই শেরে বাংলার যে ছেলে আছে হাজিলাক সাহেব আমার ছেলে আছে রাজু সাহেব রাজু সাহেব তো আওয়ামী লীগ করেন রাজু সাহেব উনি আসছে এখানে বসেন কিন্তু ওই চাবিটা দিয়ে রাখছেন আমাদের এক্স চেয়ারম্যান টুকু চেয়ারম্যানের কাছে আচ্ছা শেরে বাংলার আত্মীয় স্বজন তাদের কাছে দিয়ে রাখছেন কোপালটাই খারাপ পাছিলাম যে সবকিছু দেখানো যাবে আর কি এটা উনি এটা ছিল রেস্ট হাউস না এটা রেস্ট হাউস 1961 সালে মসজিদ করছেন আচ্ছা মসজিদ 1937 সালে 37 সালে প্রচুর পুরাতন এবং পাশে পুলিশ ক্যাম্প আছে ওটা যে শেরে বাংলা করে গেছে পুলিশ ক্যাম্পটা এখন পর্যন্ত এখনো আছে এবং সারা বাংলাদেশের যখন নির্বাচন হয় বা ই হয় তখন ক্যাম্প উঠেই নিল কিন্তু চাখারের ক্যাম্প উঠেই নেয় না আচ্ছা কেন এটা শেরে বাংলা আচ্ছা আচ্ছা
আচ্ছা আচ্ছা আচ্ছা ওটা এবং কলেজ ওই পাশে 1940 সালে করেছেন হুম হুম 2 মিনিট লাগবে যাইতে কলেজে ওকে পরে পিছন হলো শেরেবাংলার বাড়ি আচ্ছা তো ওদের যে দুঃসম্পর্ক যারা আত্মীয় স্বজন তারা এখান থেকে ওই ফুবুর ওই ওয়ারিশ সূত্রে তারা থাকেন আচ্ছা আচ্ছা কিন্তু তাদের এদের বাড়ি হচ্ছে গোদারে বাড়ি নিশিমিরিতে শরীফ বাড়ি তারা এই বাড়ি থেকে শেরেবাংলার বাড়িতে মানে শেরেবাংলা তাদেরকে মুজিবুল ইসলাম টুকু শেরেবাংলার আত্মীয় তো ওনার তত্ত্বাবধানে ওই হাই স্কুল চাবি আছে তারপর দিন সকালবেলা এক এক জকর শুয়ে গেছি হ্যাঁ একা ওয়া আছে হ্যাঁ ওর খামুকি ভাইয়ের পর দিন এক কলস আছে এক কলস রস খাইয়ে লাইছি ছিল সে বস একটা ডাইরেক্ট যে এক কলসের অশুনি খাইয়ে লাইছে মানুষের যদি ভিক্ষা দিত মুঠ করে ধরে দিয়ে দিত হেঁটে হেঁটে যে পয়সা হইতো হেঁটে এর বিল্ডিং এ অর্ধেক করা যায় কুমির ছিল তখন তখন ওই চিন্তা করছে যে নানা বাড়ি থাকলে কুমিরে খাই ফেলাইবে তখন ওই শেরেবাংলার যে দাদা ছিল যে অজয় সাহেব উনি 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 নিয়ে এখানে আমিন সাহেব উনি এখানে নিয়ে আসছে এই বাড়িতে এটা তো শেরে বাংলার যে দাদা তার তারও মামুর বাড়ি এই প্রতিসম্পত্তি হিসেবে তারা পাইছে সব আচ্ছা এটা শেরে বাংলার বেসিক্যালি মামুর বাড়ি মামুর বাড়ি শেরে বাংলার না শেরে বাংলার না এই জায়গাটার এক্স্যাক্টলি নাম কি নাম হলো তিরিশ গোড়াও আচ্ছা নদীর পাড় নদীর পাড় বলে না চল রাইট তো আমরা এখন নদীর পাড়ে আছি মানে এটা কীর্তন খোলাই তো নাকি কীর্তন খোলা আচ্ছা মানে যেখানে মানুষ বসে আড্ডা দেয় নাকি তো দেখতে পাচ্ছেন যে বরিশাল এটা কি সদর সদর পড়ছে নাকি সিটির ভিতরে বরিশাল সিটির ভিতরে ওকে ওকে খুব সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে একটা রোমান্টিক পরিবেশ যারা আছে কাপড় তাদের জন্য হচ্ছে বেশ আসুন ভাই কিছু বলেন দেখি আমি আর কি কইতাম মনুর দেশে আসছি আর কি বলবো মনুর দেশে আসছেন মানে কিছু বলবেন এই যে সুন্দর পরিবেশ এনভায়রনমেন্ট সৌন্দর্য অবলম্বন করছি উপভোগ্য নৌকা আছে এখানে না নৌকা আছে ঘোরার জন্য আর এখানে বসার জন্য স্পেস আছে বসার জন্য আছে ফুচকা আছে ফুচকা আছে দই চপ প্রেমীদের জন্য আচ্ছা না বাতাসটা অনেক ভালো লাগতেছে ভাই নদীর পাড়ে বাতাসটা মানে অন্যরকম ফিলিং লাভলি ফিলিং একটা কথা আমি সবসময় সেটা রেকমেন্ড করি সবার প্রতি সেটা হচ্ছে যে আপনারা যখন কোনো ট্যুরে আসবেন বা কোথাও যখন ঘুরতে যাবেন তখন অবশ্যই ওই জায়গাতে মানে প্লাস্টিক বা প্লাস্টিক জাতীয় কিছু ফেলবেন না কেউ যদি চিপসের প্যাকেট বা এরকম টাইপের জিনিস রাস্তায় ফেলে বা রাস্তায় ফেলে দিয়ে যায় সেটা কিন্তু মানে প্লাস্টিক কেন 20-25 বছরে কিন্তু পচে না এটা কিন্তু আসলে মানে জলাবদ্ধতা সৃষ্টি করে এবং অনেক বেশি মানে জায়গাটাকে নোংরা করে ফেলে তাছাড়া যে এইসব এলাকাতে জীব বৈচিত্র্য আছে এটা কিন্তু নষ্ট করে ফেলে তো আপনারা যখন আসলে ঘুরতে আসবেন যখন আপনার ট্যুরে আসবেন অবশ্যই চেষ্টা করবেন যে রাস্তাতে বা বিভিন্ন যে জায়গাতে বোতল প্লাস্টিকের ক্যান বা চিপসের প্যাকেট বা মুড়ি প্যাকেট ফেলবেন না আমি অবশ্যই সবাইকে রিকোয়েস্ট জানাবো কারণ এটা কিন্তু যদি আপনি একটা প্যাকেট ফেলেন এটা কিন্তু জায়গাটা নষ্ট হয়ে গেলো জিনিসটা নোংরা হয়ে গেলো নেস্টি হয়ে গেলো তো আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন অলরাইট গাইস তো এই ছিল আজকের ভিডিও মূলত আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আসলে একদিনে বরিশাল শহরটা ঘুরে দেখানোর জন্য তো হাসান ভাইকে থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে আসলে আজকে ইনভাইট করার জন্য উনি হচ্ছে এস কে গ্রুপ অফ বিডির এমডি তো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ লট তো ওয়েলকাম ব্রাদার ওকে আর নেক্সট টাইম অবশ্যই অন্য জেলায় বা অন্য এলাকায় আমাকে অবশ্যই ইনভাইট করবেন অপেক্ষায় থাকলাম আর হচ্ছে গেছে আজকে আসলে অনেক কিছু দেখাতে পারিনি কারণ হচ্ছে গেছে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার কারণে আসলে মানে এমন অবস্থা হয়ে গেছিলো যে আমি ভাবছিলাম যে আজকে আর ভিডিও করতে পারবো না বাট আল্লাহর রহমতে কিন্তু বৃষ্টিটা থেমে গিয়েছে এখন আমি আপনাদেরকে জাস্ট বিকেলবেলা কয়েকটা সিন বা কয়েকটা
ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাতে পেরেছি, এজন্য খুব ভালো লাগতেছে। এবং আউটডোরটা কিন্তু আমরা আছি কিন্তু প্ল্যানেট পার্কের একদম কি বলে একটা পুকুরের মধ্যে বোটের মধ্যে ঘুরতেছি। তো হ্যাঁ রাইট থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও। তো নেক্সট টাইম আপনারা কোন এলাকায় দেখতে পাচ্ছেন আমাদেরকে, আমাদের টিমকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক বাটনে লাইক এবং সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে প্রেস করে দিবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।